হ্যালো আমার বন্ধুরা, শুভ দেখো আমি আজকে সোয়াবিন রান্না করব। কিভাবে রান্না করব তোমরা দেখো। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন সোয়াবিনটা ভেজে নেব। অল্প অল্প করে সোয়াবিনটা ভেজে নেব। আর এইখানে এই মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকিয়ে লঙ্কা। মশলা পেশাই করে রেখে দিয়েছি, এদিকে আমিটাও ভেজে রেখেছি। তোমার দেখতে থাকো সোয়াবিন রান্না। আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটা তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। একটা গোটা শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব একটা, গোটা জিরে দিয়ে দেব, বড় সাইজের একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো ভাবে হবে, লাল লাল হয়ে যাবে, তখন পুরো মশলাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব আদা বাটা, গোটা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সড করে আদা রসুন, এটা এবার এই মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটা একটু জোর দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এবার মশলাটা কষতে থাকবো, আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াবিনটা আর আলু ভেজে রেখে দিয়েছি, সোয়াবিন আর আলু, এখন সোয়াবিন আলুটা এখন ছেড়ে দেব। এরপরে ভালো করে কষতে থাকবো। সামান্য একটু জল দিয়ে কষবো, সামান্য একটু জল দিয়ে। একদম পুরো মাংসের মতন হবে রান্না, খেতে খুব সুস্বাদু হবে। তোমরাও ঠিক বাড়িতে এইভাবে, আমি যেমন ঠিক যেভাবে করছি ওইভাবে করবে। পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু কষা কষা হবে, আর সামান্য একটু জল দিয়ে নেব। আমার কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
জল দিয়ে দিই। এদিকে আমার তরকারি ফুটে গেছে, আমি একটু চা বসিয়েছি এইখানে, এখন একটু চা খেতে ইচ্ছে করছে, চা বসিয়েছি। আর এই যে এখানে তরকারি ফুটছে, আমার সোয়াবিন রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, সাই গরম মশলা। হয়ে গেছে আমার হাড় ছাড়া মাংস, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব গ্যাসটা, এবার অফ করে দিলাম। আমার সোয়াবিন রান্না কমপ্লিট।